আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যালো বেরোস আমি হাসপাতাল আশা করি আল্লাহর আছেন আছি আজকের বিষয়টা হলো দুধ তোলা শিশুরা আপনার অতিরিক্ত খাওয়ার কারণে বমি করে দেয় অতিরিক্ত খাওয়ার ফলে ভ্রমণ করে দেয় অথবা এটা একটি রোগও হতে পারে যে তারা খাওয়ার সাথে সাথে বমি করে দেয় এটা থেকে পরিত্রাণ কীভাবে পাবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো তারা কোনো যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব বেল বেলাইকন্টে চেপে এখন কিছু কিছু শেয়ার করুন ভালো লাগে লাইক দিবেন কোনো কিছু যা থাকলে অবশ্যই করবেন আর যারা আমার নাম্বারটি আছে নিচের বক্সে নাম্বারটি পেয়ে যাবেন দুধ তোলা এমন একটি রোগ এটা সচরাচর সকল বাচ্চারই হয়ে থাকে এটা হওয়ার কারণ হলো একমাত্র যে অতিরিক্ত দুধ অতিরিক্ত স্তন পান করানো যার ফলে বাচ্চা কী করে সাথে সাথে বমি করে দেয় এটা চিকিৎসা না করলেও অনেক সময় সেরে যায় কিন্তু যদি সব সময় এটা রেগুলার ভাবে চলতে থাকে তাহলে তাকে অবশ্যই চিকিৎসা করানো দরকার কারণ না হয় তার পাকাশয় অর্থাৎ পাকস্থলীতে তার রোগ হওয়ার সম্ভাবনা থাকবে তার হজম প্রক্রিয়া ব্যাঘাত ঘটবে ঘটবে যা তাকে সারা জীবন জীবনভাবে বহন করতে হবে হোমিওপ্যাথি কী কী মেডিসিন আছে অনেকগুলি মেডিসিন আছে তার ভিতরে আমি মূল মেডিসিনগুলি আপনাদেরকে জানিয়ে দেবো প্রথমে আসা যাক হলো ইপিকা দুইশো অথবা আপনি ব্যবহার করতে পারবেন বাচ্চার অবস্থানের উপর ভিত্তি করে ওষুধগুলি সেবন করাবেন যদি দেখেন অতিরিক্ত বমি করে এখানে যে করা মেডিসিনগুলো তার খাওয়ার নিয়মটা আমি বলে দিচ্ছি যে সিক্স এক্স থার্টি দুইশো এটা ব্যবহার করুন আপনারা যদি না বোঝেন তাহলে যে যার কাছে কিনতে যাবেন তার কাছে বলে আপনারা হোমিওপিথি মেডিসিনটা কিনে নেবেন দশ মিনিট পর পর অথবা এক আধা ঘন্টা পর পর অথবা দুই ঘন্টা পর পর ওষুধ সেবন করার নিয়ম নিয়ম হলেও পাঁচ কটা করে ওষুধটা বানিয়ে আনবেন সরাসরি কোনো মেডিসিন খাওয়াবেন না আর আপনারা যদি না বুঝেন তাহলে যেটা করবেন সেটা হলো যেই ডাক্তারের কাছে যাবেন সেই ডাক্তারের কাছে আপনারা সরাপন্ন হয়ে সব বাচ্চার ঘটনাগুলি বলবেন যদি লক্ষণ না নিতে পারেন ঘটনাগুলি বলবেন বলে আপনারা তারা যে ওষুধ দেয় সেভাবে আপনারা সেবন করার চেষ্টা করবেন ইফিকা মেডিসিনটা হলো এই বমনের মূল ওষুধ এটা পিতা মাতার অজ্ঞাতবশত আপনার বমি করে দেয় বাচ্চা খাওয়ার সাথে সাথে বমি করে দেয় এবং বমি করার সাথে সাথে যে লক্ষণগুলি আরও দেখবেন সেটা হলো যে যে জিনিসটা বমি করতেছে সেটা হলো আপনার হলুদ হয়ে যাচ্ছে কিনা সে খাদ্যটা নীল হয়ে যাচ্ছে কিনা যেটা বমন করছে সেটা গন্ধ আছে কি না এই সমস্ত জিনিসগুলি আমাদের দেখতে হয় আর এইভাবে যদি আমরা বলতে চাই যাই তাহলে বিশাল একটা আপনার ভিডিও হয়ে যাবে কয়েক মিনিটের ভিডিও হয়ে যাবে যা আপনারা অনেকেই পছন্দ করেন না যার কারণে আমি আপনাদেরকে মূল ঘটনা করে বলে দিচ্ছি যে এই রূপ যদি দেখেন যে অতিরিক্ত আহারের পাকস্থলী গুল বিশেষ উপযুক্ত সহিত ব্যবহৃত হয়ে থাকে স্তন দুগ্ধ সহ সহ্য না হইলে এহা বিশেষ উপযোগী আহারের অরচি এবং শ্লেষ্মা ভবন এহার প্রধান আপনার পর লক্ষণ যেটা বলেছিলাম যে যদি বমিটা দেখেন যে আপনার সবুজ বন্য অথবা নীলবর্ণ হয়ে যাচ্ছে তারপর পালসেটিটা টিটা পাকস্ত্রী দুর্বল দুর্বলতা বশত আপনার মমানের উপকারী এই পালসেটিলার বাচ্চারা হবে খুবই সৃষ্ট থাকবে ইপি যদি ব্যবহার না উপকার পায় তাহলে আপনারা পালসারটিলার ব্যবহার করবেন তারপর এন্টিম ক্রুট এন্টিম ক্রুটের বাচ্চারা খুবই ব্যাট খেলে থাকবে খুবই কান্নাকাটি করবে তাদের জীব্যার লেপাপীড়িত থাকবে এবং সাদা বমি করবে বমিটা হবে সাদা খাওয়ার সাথে সাথেই আপনার বমিটা করে দিবে কোনো দেরি করবে না তারপর নাক্স ভূমিকা নাক্স ভূমিকা মেডিসিনটা ব্যবহার করতে হলে কয়েকটা লক্ষণ দেখতে হবে সেটা হলো বাচ্চা থাকবে ঠিক ঠিক মেজাজি পায়খানা থাকবে খুব কষা পায়খানা করার সময় খুব কুদ দিতে থাকবে নাবি গড়ে যে অনেকে বলে যে নাবির আপনার বাচ্চা খালি আপনার এই মোচরায় এই মুচরাইতে মুচরাইতে দেখবেন যে তার অবস্থা বারোটা বাচ্চার খুব কাহিল অবস্থা হয়ে যায় এবং পায়খানা করতে গেলে কোদ পাতে পারতে সব রক্ত চলে আসে তাহলে আপনারা তার সাথে বমন যদি থাকে তাহলে ব্যবহার করেন নাক্স ভূমিকা ওই একই অবস্থা সিক্স সিক্স এক্স অথবা থার্টি অথবা দুইশো কেমন হইলা সবচাইতে ব্রক্তকর বাচ্চা হলো কেমন হইলা ব্যাধ বাচ্চা হলো কেমন হইলা টক অথবা এই বমিটা থাকবে গন্ধ যুক্ত থাকবে পিতৃ ভবন থাকবে অর্থাৎ পিতৃ রং যেমন থাকে এমন থাকবে উদরায় পূর্ণতা হেতু আপনার ভবন থাকবে শিশু এক গাল লাল থাকবে অপর গাল থাকবে মলিন এবং এই এই ওষুধের লক্ষণ এটা এবং যেটা যে বাচ্চা এত বেট খেললার যে আপনার কুলি করে বেড়াইলে অর্থাৎ সে শান্ত থাকে কুলে থেকে নামাইলে সে কান্নাকার শুরু করে দেয় তারপর হইল মেডিসিনটা হলো ইতিউসা ইতিহষা হল সবচাইতে এই আমরা বেশি ব্যবহার করি যে শিশু খাচ্ছে আর বমি করছে খাচ্ছে আর বমি করছে খাচ্ছে আর বমি করছে তাহলেই ইতিহষা ব্যবহার করবেন আর্সেনিক শিশু অত্যন্ত অবসন্ন হয়ে পড়ে ভ্রমণ করতে করতে অত্যন্ত ক্লান্ত হয়ে যায় মরা মতন হয়ে থাকে মানে অর্থাৎ মানে সে কোনো কিছু নড়াচড়া করে না এই অবস্থা আসে এবং তার ভিতরে যে আপনার অস্থিরতা ভাব থাকে এই সমস্ত লক্ষণ দেখলে আপনি আর্সেনিক ব্যবহার করবেন সিক্স অথবা থার্টি ক্যালকিরায় কার ক্যালকিরায় কার্পের বাচ্চারা থাকবে মোটা সোটা থাকবে দুগ্ধপানের পরে ছানা হয়ে উঠবে এই এবং টক দই যে একটা গন্ধ টক গন্ধ বিশিষ্ট আপনার গমন থাকবে শিশুরা আপনার শিশুর মাথা ঘামাবে শিশু থাকবে মোটা তারপর হলো আইডিস বমন ইচ্ছা এবং প্রচুর পরিমাণে টক তরল পদার্থ বমন এবং পিত্র মলযুক্ত সহ বমন পেটে বেদনা থাকবে ব্যারেট্রাম ব্যারিট থ্রি এক্স অথবা সিক্স এক্স পাকস্থলে অত্যন্ত উত্তেজনা থাকবে সামান্য খাদ্য গ্রহণও সে বমন করে দিয়ে এবং উদারময় থাকবে সাথে বমন তারপরে হলো যে বমি হইয়া যাবে উদারময় থাকবে তাৎক্ষণিক বমি হয়ে যাবে এবং আপনার পাকস্থলীতে বেদনা থাকবে তাহলে ব্রেডটি আপনার ব্র্যাট্রাম ব্রেটের যে লক্ষণগুলি সেটা হলো যে কয়েকটা লক্ষণ দেখছো উত্তেজনা বসত বেশি আপনার এই ভ্রমণটা হয়ে থাকে মা যদি খাবার যখন দুধ পান করা আছে তখন মা যদি বেশি রাগি থাকে মা যদি কোনো জরগাইটে থাকে তো জরগা করার পরে দুধ খাওয়াইছে এরপর যদি কোনো রোগ হয়ে থাকে তাহলে আপনি ব্রেড ট্রাম ব্যবহার করবেন আজকে এই বলে বিদায় নিচ্ছি অনেক বড় হয়ে গেছে আপনাদের দোয়া দোয়া কামনা করে বিদায় নিচ্ছি আমার তফিকিল্লাবিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ